রাশি মেষ ওভারভিউ আপনার কোনো প্রিয়জন আজ আপনার জন্য কোনো ভালো খবর নিয়ে আসবে আর আপনার সেই জন্য তার ওপর গর্ব হবে খুশির উৎসব পালন করার সময় এখন কারণ আপনার কোনো আপনজন বিশেষ কিছু হাসিল করতে পারে সে কোনো পুরস্কার ভালো পরিণাম অথবা অনেক প্রশংসা পেতে পারে। তাকে আরও বেশি উৎসাহ দিন আর সাবাসী দিতে একেবারে ভুলবেন না রাশি মেষ রোম্যান্স যারা এখনো একা রয়েছেন আজ তারা অবশ্যই বাইরে বেরুন এবং নিজেকে শারীরিক ও ব্যক্তিত্বের দিক দিয়ে এতটা সুন্দর করে তুলুন কারণ আজ আপনার দিকে কেউ অবশ্যই ঘুরে তাকাবেন এবং আপনিও বিস্ময়কর ফলাফল পাবেন রাশি মেষ ক্যারিয়ার এমবিএ ছাত্ররা যদি এই সময় চাকরির চেষ্টা করে থাকেন তবে শুভ ফল পাবেন এমনকি যারা অ্যাকাউন্টেন্ট বা ফাইন্যান্স বিভাগে রয়েছেন তাদের পক্ষেও এই সময়টি খুব ভালো রাশি মেষ ফাইন্যান্স আজ হঠাৎ করে কোনো বড় লাভ হবে এতে অতীতে লোকসানের পূরণ হবে এই লাভের দিকে এগিয়ে যান আর টাকা পয়সা জমিয়ে রাখুন এটা ভাববেন না যে টাকা এরকম ভাবেই আসতে থাকবে এই জন্যে খরচের ব্যাপারে নিয়ন্ত্রণ করুন রাশি মেষ হেলথ একটা ছোট চিন্তাও আপনাকে বিব্রত করতে পারে আজ তাকে আটকাবার জন্য শীঘ্র সচেষ্ট হন কেননা যদি এই অসুবিধা বাড়তে থাকে তো আপনি প্রচণ্ড বিব্রত বোধ করবেন আপনার নেতিবাচক মনোভাব আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে পুরো বিশ্রাম নিন মনের ইচ্ছা কাজ করুন যা আপনার শরীর ও মনকে সম্পূর্ণ আরাম দেয় আপনি চিন্তার ইতিবাচক ও নেতিবাচক উভয় রকম ফলাফলের জন্য তৈরি থাকুন রাশি বৃষ ওভারভিউ কোন নিকট আত্মীয়ের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে আজকে নিজের দিক থেকে নিজের সম্পর্ক শোধরাবার চেষ্টা করুন এই কারণে আপনি নিজের মুখে লাগাম দিতে পারেন সঠিক স্বপ্রেরণের জন্য আপনি সহায়তা পেতে পারেন যদি আপনি বুঝতে পারেন যে পরিস্থিতি বিপরীত তাহলে মুখ বন্ধ রাখাটাই সেও হবে রাশি বৃষ রোম্যান্স বিবাহ এবং প্রেম বিষয়ে আজ হয়তো আপনি একটু অবাকি হবেন বন্ধু বা বান্ধবীর আপনার প্রতি অনুভূতি প্ল্যাটনিক প্রেমের থেকে বেশি কিছু আপনার প্রেমের সম্পর্কটিকে একটু সময় দিন কারণ এতে হয়তো আপনার ভালোই হবে রাশি বৃষ ক্যারিয়ার আজ হয়তো অফিসে আপনার কাজ নিয়ে একটু একটু সমালোচনা হতে পারে আপনার পছন্দ অনুযায়ী না হলেও মন দিয়ে শুনুন কারণ এই ধরনের সমালোচনার মধ্যে দিয়ে আপনি কিছু শিখতে পারবেন রাশি বৃষ ফাইন্যান্স যদি আপনি স্টক মার্কেটে কোনোদিন বিনিয়োগ করে থাকেন বা না করে থাকেন তাহলে আজকে শুরু করুন আপনার কোনো বান্ধবের থেকে পরামর্শ নিন আর স্টক মার্কেটে ধীরে ধীরে বিনিয়োগ করুন ধীরে ধীরে পয়সা বাড়ান পরে বুঝতে পারবেন আপনি একজন ওস্তাদ খেলোয়াড় রাশি বৃষ হেলথ আজ আপনি শারীরিক দিক থেকে ঠিকঠাক থাকবেন আপনার শরীর সুস্থ থাকবে আপনার খাওয়া দাওয়া সঠিক হবে শীঘ্রই আপনি ব্যায়াম শুরু করবার কথা ভাবছেন এইসব ঠিকঠাক নির্ণয় আপনাকে শরীরের সঠিক পথে নিয়ে যাবে আর আপনি ভালো বোধ করবেন আপনি ভালো কাজ করতে থাকুন রাশি মিথুন ওভারভিউ উচ্চ কাজ আপনার সহায়তা করার জন্য তৈরি থাকবে এর অর্থ এই হতে পারে যে সে আপনাকে সঠিক দিশা দেখিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী সাহায্য করবে নিজের সমস্ত কাজকর্ম সামনে রাখুন আর যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ করিয়ে নিন সুযোগের সদ্ব্যবহার করুন রাশি মিথুন রোম্যান্স আজকের দিনটি তাদের পক্ষে শুভ যারা নিজের পেশার মধ্যে থেকে কাউকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাইছেন এখনও পর্যন্ত আপনি হয়তো উপযুক্ত কাউকে খুঁজে পাননি যদিও এই বিষয়ে আপনি আপনার আগ্রহ দেখিয়েছিলেন কিন্তু আজ আপনি এমন কাউকে খুঁজে পেতে পারেন যিনি আপনার সাফল্য এবং ব্যক্তিত্ব উভয়ই ছুতে পারছেন যদি আপনার অভিভাবকেরা আপনার জন্য কাউকে খুঁজছেন তাহলে হয়তো তারাও কোনো ভালো পছন্দ নিয়েই আপনার কাছে আসবেন রাশি মিথুন ক্যারিয়ার আপনার ঊর্ধ্বতন কর্মচারীদের খুব কমই আপনার কাজে সন্তুষ্ট তারা কেউ কেউ আপনার প্রশংসা শুরু করেছেন তাই ভালো কাজ করে এই প্রশংসা বজায় রাখুন এর ফলে আপনার পদোন্নতি হতে পারে বা আপনি কোনো নতুন প্রজেক্ট পেতে পারেন রাশি মিথুন ফাইনান্স আপনার ঘরের বেড়ে যাওয়া খরচার জন্য বিব্রত হবেন না কেননা আপনার আয় বেড়ে যাওয়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে আজ আপনি আপনার অর্থ বড় কোনো জায়গায় নিবেশ করুন ছোটখাটো লাভ লোকসানে ততটা গুরুত্ব দেবেন না আপনি এটা নিশ্চিত হন যে আপনার পারিবারিক আয় বাড়ছে এতে আপনার আয় অন্যান্য বছরের তুলনায় বেশি হতে থাকবে আর এক দু বছরের মধ্যেই আপনি আর্থিক দিক থেকে সুরক্ষিত বোধ করবেন রাশি মিথুন হেলথ আজ আপনার ত্বক সংক্রান্ত অসুখ হতে পারে তাই অবহেলা করবেন না আপনার সমস্যা বাড়তে পারে আপনার কিছু মানসিক চিন্তাও হতে পারে তাই সদর্থক চিন্তাধারা আনুন আর নকারাত্মক মানসিকতা থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখুন রাশি কর্কট ওভারভিউ আজকের দিন আত্মনির্ভরতার দিন মনে রাখবেন যে আজ আপনি নিজের সব গুরুত্বপূর্ণ কাজ নিজেই সম্পূর্ণ করবেন আর যদি আজ আপনি নিজের কাজ অন্যদের ওপর ছেড়ে দেন তাহলে নিরাশি হাতে আসবে আর যদি আপনাকে অন্য কাউকে দিয়ে কাজ করাতেও হয় তো শেষে তা একবার দেখে নেবেন যাতে আপনাকে পরে হয়রানির সম্মুখীন না হতে হয় রাশি কর্কট রোম্যান্স আপনার রোম্যান্টিক জীবনে আজ নতুন কিছু সংযোগের ফলে আপনার মন ভালো হয়ে উঠবে আপনি যে আপনার প্রিয়তম মানুষটির সঙ্গ পছন্দ করবেন তার সব সংকেত বর্তমান এর ফলে শুধুমাত্র আপনার মন এবং শরীরই পুনরুজ্জীবিত হয়ে উঠবে না বরং এর ফলে আপনারা একে অপরকে ভালোভাবে বুঝতে পারবেন রাশি কর্কট ক্যারিয়ার আপনার সঙ্গে আজ কারুর মারাত্মক কথা কাটাকাটি হতে পারে এসব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন তা না হলে ভবিষ্যতে আপনাকে অনুশোচনা করতে হতে পারে নিজের লক্ষ্য সম্পর্কে সচেতন হয়ে সিদ্ধান্ত নিন কারণ পরিস্থিতিকে হাতের বাইরে যেতে দেবেন না রাশি কর্কট ফাইন্যান্স কিছু অতিরিক্ত দায়িত্ব নিয়ে আপনি নিজের আর্থিক স্থিতি মজবুত করতে পারেন আপনাকে ভবিষ্যতের লাভ বুঝে চলতে হবে নিজের সৃষ্টিধর্মী কাজের দ্বারা লাভ করবার চেষ্টা করুন ক্ষমতা বাড়ান যাতে ভবিষ্যৎ নির্ণয়ের সাথে লড়তে পারেন রাশি কর্কট হেলথ আজ আপনি শারীরিক ও মানসিক দিক থেকে ভালো বোধ করবেন কোনো বড় বাধা আসবে না আপনার রকম যন্ত্রণাজনিত অসুবিধাও থাকবে না আর আপনার মনও ভালো থাকবে আজকের দিনে শুধু ভালো স্বাস্থ্যের দিকে নজর দিন রাশি সিংহ ওভারভিউ আজকের দিনটা নিজের প্রিয়জনদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার জন্য খুব ভালো পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য খুব ভালো এর কারণে আপনার পরস্পরের ভালোবাসা বাড়বে এই ভ্রমণের পুরোপুরি লাভ গ্রহণ করুন কারণ পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ বারবার আসে না রাশি সিংহ রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনার হৃদয় আপনার জীবনসঙ্গীর কাছে কতটা উন্মুক্ত এবং আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে কথা বলার শব্দ খুঁজে পাবেন উন্মুক্ত এবং সৎ যোগাযোগে আপনার সম্পর্কের মূল কথা কিন্তু কখনো কখনো সহজে কথা আসে না আজ আপনি একটি খারাপ মুহূর্তকে বুদ্ধিমত্তার সাহায্যে সামলাবেন এবং এতে আপনার সম্পর্ক আরও বেশি শক্তিশালী হবে এবং আপনাদের কথোপকথনের পরে হয়তো এই সম্পর্কটি আরও অর্থবহ হবে রাশি সিংহ ক্যারিয়ার আপনি যদি স্টক মার্কেটে থেকে থাকেন তাহলে আজকের দিনটা আপনার পক্ষে খুব শুভ আপনি যদি আরও ঝুঁকি নিয়ে থাকেন তাহলে সত্যি ভালো ফল অবশ্যই পাবেন রাশি সিংহ ফাইন্যান্স এই সময় আপনার খরচ খুব বেড়ে যাবে এই জন্য খরচ আর আর্থিক স্থিতি নিয়ে প্র্যাকটিক্যাল হয়ে চলুন যেন কোনো ধার দেনা করবেন না বাজারে ভালো জিনিস দেখে কিনতে ইচ্ছে করবে কিন্তু কিনতে যাবেন না মনে রাখবেন ক্রেডিট কার্ড দ্বারা জিনিস খুব সহজেই পাওয়া যায় যখন শোধ করবার সময় আসে তখন চিন্তা বাড়ে রাশি সিংহ হেলথ আপনার অপরিসীম আশা আপনাকে অসুবিধায় ফেলতে পারে আপনি সাবধানে থাকুন আর আপনার যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় প্রয়োজন হতে পারে আপনি অপরের জন্যে নিজে ভালো হওয়ার চেষ্টা করুন তাদেরও খুব ভালো লাগবে রাশি কন্যা ওভারভিউ একটার পর একটা সমস্যার কারণে আপনার মানসিক শান্তি ভঙ্গ হতে পারে এর উপায় এই হল যে আপনি এক এক করে সমস্যাগুলি সমাধান করবেন যদি আপনার দ্বারা এই সমস্যাগুলি সমাধান হচ্ছে না তাহলে সেই সব লোকেদের কাছ থেকে সাহায্য নিন যার উপর আপনি বিশ্বাস করতে পারেন সমস্যা নিয়ে বেশি হয়রান হবেন না কারণ এর আসা যাওয়া তো লেগেই থাকে রাশি কন্যা রোম্যান্স প্রেমের ক্ষেত্রে দ্বিধা থাকলে আজ আপনি সুবর্ণ সুযোগ হারাবেন কারণ আজ আপনি হয়তো আপনাদের উপযুক্ত জীবন জীবনসঙ্গীকে খুঁজে পেতে পারেন আপনার পক্ষে তাই ভালোভাবে যদি আপনি আপনার লজ্জা সরিয়ে সাহসের সঙ্গে আপনার মনের কথা শোনেন সুখী হওয়ার জন্য এই সুযোগ ছিনিয়ে নিন রাশি কন্যা ক্যারিয়ার আজ আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে আপনার কাজের জগতে যে পরিবর্তন আসছে তার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া তার জন্য আপনাকে আরও সময় দিতে হবে তবে ভয় পাবেন না কারণ আপনার দেওয়ার সময় আপনাকে একদিন উপযুক্ত প্রতিদান দেবে রাশি কন্যা ফাইন্যান্স আজ আপনি বাড়তি পয়সাতে নিজের বন্ধু বান্ধব আর পরিবারের মনোরঞ্জন করতে সক্ষম হবেন অনেকদিন পরে কাজ থেকে সময় বের করে আনন্দ করতে চাইছেন আজকে খরচা হবে চিন্তা করবেন না বেরিয়ে যান আর বন্ধুদের সাথে মজা করুন রাশি কন্যা হেলথ আজ আপনার আগুন বা আগুন জাতীয় কোন বস্তু থেকে দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে কোন রকম অঘটন থেকে বাঁচবার জন্য আপনার পক্ষে মঙ্গল হবে যে আপনি আগুন বা যে কোন রকম উত্তপ্ত বস্তু থেকে দূরে থাকুন আজ আপনাকে সব দিক থেকে সাবধান থাকতে হবে রাশি তুলা ওভারভিউ আজব আর না বলতে পারা একটা ভয় আপনাকে জ্বালাতন করতে পারে অকারণে ভয় দরকার নেই পাবার আর অকারণে হয়রানি হবারও দরকার নেই এই ভয়ের কোনো কারণই নেই রাশি তুলা রোম্যান্স আজকের দিনটি আপনার জন্য খুবই আবেগবিহ্বল কারণ আপনি দ্বিধা করবেন না আপনার অনুভূতি ও প্রত্যাশাকে তার কাছে বুঝিয়ে বলতে আজ দম্পতিরা একে অপরকে বুঝবেন এবং নিজেদের সম্পর্কে উন্নতি লক্ষ্য করবেন রাশি তুলা ক্যারিয়ার আপনি আপনার কর্মজীবনে কয়েক ধাপ উঠে এসেছেন এত দ্রুত যে আপনি নিজেও তা আশা করেননি আপনার পরিশ্রম এবং পরিকল্পনা আপনার সহযোগিতা করেছে এই মুহূর্তেই তাই ভবিষ্যতের আর্থিক অবস্থার পরিকল্পনা করে নিন রাশি তুলা ফাইন্যান্স আজকের দিন কোন চ্যারিটেবল কাজে দান করার কিছুদিন থেকে আপনার মাথায় চলছিল আপনি দান দিতে সক্ষম এবং আপনার এই সাহায্যকে আন্তরিকভাবে গ্রহণ করা হবে এইভাবে যে ভালো কর্ম আপনি অর্জন করবেন তা ভবিষ্যতে অপ্রত্যাশিতভাবে আপনার কাছে ফিরে আসবে রাশি তুলা হেলথ আজ আপনি ধ্যানের নিয়মগুলো আয়ত্ত করবার চেষ্টা করবেন এবং যতটুকু পারবেন ততটা শান্ত থাকবার উপায়গুলোর প্রতি নজর দেবেন এতে আপনার মাথা শান্ত হবে আজ আপনি প্রয়োজনীয় ব্যাপারে মনোনিবেশ করে ব্যায়াম করলে তবেই আপনার মেজাজও প্রয়োজনীয় শক্তি বাড়বে রাশি বৃশ্চিক ওভারভিউ আজ আপনি নিজের বাড়ি সাজানোকে এক নতুন রূপ দিতে চাইবেন এর ফলে নিজের জীবনেও নতুনত্বের এক অনুভূতি হবে বাড়িতে করা পরিবর্তন আপনার ভিতরের পরিবর্তনকেই ব্যক্ত করবে একটা বিষয়ের ওপর লক্ষ্য রাখবেন যে আপনি সাজানোর জন্য শুধু সেই জিনিসই কিনুন যা আপনার প্রয়োজন অকরণ খরচ করবেন না রাশি আজ আপনি আপনার প্রিয়তম মানুষটির কাছ থেকে কোনো উপহার চলেছেন পেতে কারণ কিছুদিন আগে আপনি তাকে কোনোভাবে সাহায্য করেছিলেন আপনি তার বিচক্ষণতা দেখে অবাক এবং অভিভূত হবেন আপনার প্রতি তার এই সহানুভূতিকে গুরুত্ব দিন এবং তাকেও সেই একই গুরুত্ব দিন রাশি বৃশ্চিক ক্যারিয়ার আজ আপনার বহুদিন ধরে পড়ে থাকা কাজ বাইরে কারোর হস্তক্ষেপে এগোতে পারে তাই এই বিশেষ ব্যক্তির হস্তক্ষেপটির সম্পূর্ণ সুযোগ নিন রাশি বৃশ্চিক ফাইনান্স আজ আপনাকে এই সাবধানতা অবলম্বন করা দরকার যে আপনি কোথায় কিভাবে বিনিয়োগ করছেন আজ আপনার গুরুত্ব খুব তাড়াতাড়ি লাভ হওয়া ব্যবসার থেকে আলাদা হয়ে সুরক্ষিত কোনো ব্যবসার ওপর আকর্ষিত হবে এই সময়ের জন্যে এটাই ঠিক বিচার কেননা সাবধানের সঙ্গে যদি কোনো বিনিয়োগ করা যায় তা ভবিষ্যতে লাভবান হবে ধীরে শুরু করলে বড় যুদ্ধও যেতে যাবে রাশি বৃশ্চিক হেলথ আজ আপনার হজমের সমস্যা হতে পারে শুধু ভালো স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন খাবার খান এতে আপনি ভালো বোধ করবেন চেষ্টা করুন আজ চিন্তা থেকে দূরে থাকতে কেননা এতে আপনার পরিপাক ক্রিয়ার সমস্যা হতে পারে মদ্যপান থেকেও দূরে থাকবেন রাশি ধনু ওভারভিউ আজকে আপনি সামাজিক গতিবিধির দিকে আকর্ষিত হবেন সেইটা বন্ধুদের সঙ্গে বাইরে কফি খেতে যাওয়া হোক অথবা রাত্রে খাবার এটা আপনার আনন্দ করার সময় এর কারণে আপনি নিজের মানসিক অস্থিরতাকে ভুলে যাবেন এই সময় নতুন বন্ধু তৈরি করতে ব্যবহার করুন আর নিজের পুরনো বন্ধুদের সঙ্গে নিজের সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন রাশি ধনু রোম্যান্স আজকের দিন সংকেত দিচ্ছে যে আজ আপনি আপনার প্রিয় মানুষটির কাছ থেকে একটা উপহার পাবেন তাকে ধন্যবাদ জানান কারণ উপহারটি উদার হৃদয় দিয়েই দেওয়া হবে আজ আপনি পরিকল্পনা করবেন যে কীভাবে এর বদলে তাকে কিছু দেওয়া যায় এবং সে কৃতজ্ঞ বোধ করবে যে আপনি তার প্রতি যত্নবান রাশি ধনু ক্যারিয়ার আজ কোনো কিছু জেতার জন্য আপনি ঝাঁপ দিয়ে পড়বেন যেখানে ঝুঁকি থাকবে ছোটখাটো বাধা বিপত্তিতে গুরুত্ব দেবেন না ছোটখাটো ভুল থেকেও আপনি শিখবেন যদি মনে হয় কোনো কঠিন সমস্যার মুখোমুখি হয়েছেন তাহলে জেতার জন্যে সেই ঝুঁকিও নিন রাশি ধনু ফাইনান্স যদি আপনি ব্যবসায় হন আর সরকার আপনাকে কোনো চুক্তি দেয় তো টাকা পয়সার ব্যাপারে আজকের বড় লাভজনক দিন হবে নিজে কঠোর পরিশ্রম চালিয়ে যান এর ভালো ফল খুব শীঘ্রই পাবেন এবং প্রশংসাও অর্জন করবেন রাশি ধনু হেলথ মাথা ব্যথা আর ক্লান্তি আপনাকে ঘিরে ধরবে তাই খেয়াল করুন যে আপনি যেভাবে কাজটা করতে চাইছেন সেভাবেই করবেন যাতে সেটা বোঝানো মনে হয় চিন্তা কম করবার জন্যে যোগা আর ধ্যান করুন বাইরে বেড়ান বা আরাম করুন যাতে মাথা ব্যথা না হয় রাশি মকর ওভারভিউ শেষে সেই সময়টা এসে গেল যখন কিনা আপনাকে সুব্যবস্থিত হয়ে যেতেই হবে আজকে নিজের জীবনের সবথেকে সমস্যাগ্রস্ত ক্ষেত্রটাকে বেছে নিন সেইটা টাকা পয়সা হোক বাড়িঘর অথবা কাজকর্ম সম্বন্ধে হোক আর সেইটাকে নিয়ে কাজ শুরু করে দিন এই ক্ষেত্রের সমস্ত দিকগুলোকে সুব্যবস্থিত করে নিন কাল হয়তো আপনি নিজেকে এক নতুন পথে পাবেন এর ফলে ভবিষ্যতে আপনার উৎপাদন ক্ষমতার বৃদ্ধি হবে রাশি মকর রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গীর সঙ্গে আপনাদের সম্পর্ককে বিশ্বাস এবং উপযুক্ত পারস্পরিক যোগাযোগের মাধ্যমে গড়ে তুলুন যদি বিশ্বাস না থাকে তাহলে আপনাদের সম্পর্কে সমস্যা আসবে আর বর্তমানে আপনি সেই রাস্তাতেই হাঁটছেন আজ আপনার সঙ্গীর সঙ্গে কথা বলার জন্য সময় নিন এবং এর ফলে ভারী হাওয়া যা ধীরে ধীরে নীরবে তৈরি হচ্ছিল তা সরে যাবে হৃদয়ের যোগাযোগ স্থাপিত হলে আপনি দেখবেন যে আপনাদের সম্পর্ক আবার শক্ত মাটিতে দাঁড়িয়ে আছে রাশি মকর ক্যারিয়ার আজ আপনার সঙ্গে বহু নতুন নতুন লোকেদের আলাপ হবে প্রত্যেকটি যোগাযোগই আপনাকে বিভিন্ন দিক দিয়ে সাহায্য করবে হয়তো সবকটা যোগাযোগ ভালো নয় তবে কিছু যোগাযোগ অবশ্যই গুরুত্বপূর্ণ রাশি মকর ফাইন্যান্স আজ আপনার কোনো বহুমূল্য বস্তু হারিয়ে যেতে পারে বা হতে পারে শুধু শুধু আপনার কোনো লোকসান হয়ে যায় আপনি আপনার জিনিসপত্র এবং মূল্যবান বস্তু প্রতি বিশেষ নজর রাখুন এবং এটা সুনিশ্চিত করুন যে খারাপ নজর থেকে এগুলোকে বাঁচিয়ে রাখতে আপনি পেরেছেন রাশি মকর হেলথ আজ আপনার জন্য খুব ভালো সুযোগ আছে আপনার মোটা শরীর কম করবার আপনি ওজন কম করুন কিন্তু শুধুমাত্র মোটা সংক্রান্ত সমস্যা থেকে বাঁচবেন না জীবনের আনন্দও উপভোগ করবেন এটি আপনাকে সবসময় সুস্থ রাখতে সমর্থ হবে রাশি কুম্ভ ওভারভিউ পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে গেলে আপনার সম্পর্ক আরও মজবুত হবে মনে রাখবেন যে নিজেকে তরতাজা অনুভব করার জন্য পরিবারের সাথে সময় কাটানোর থেকে বেশি ভালো বিকল্প আর কিছুই হতে পারে না এই সুন্দর মুহূর্তের পুরো আনন্দ নিন আর নিজের জীবনকে প্রাণ ভরে উপভোগ করুন আপনি নিজের সাথে সময় কাটানোর জন্য তার সাথে কোনো ছোট মতো যাত্রাও করতে যেতে পারেন রাশি কুম্ভ রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গীর সঙ্গে অতীতে কাটানো একসঙ্গে দিনগুলির দিকে ফিরে তাকাবেন এবং অনুভব করবেন যে আজও আপনাদের সম্পর্ক কতটা আকর্ষণীয় অবস্থায় রয়েছে তাই আজ আপনাদের এই দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা ভুলবেন না রাশি কুম্ভ ক্যারিয়ার আপনি যদি এখনও বেকার হন তাহলে চোখ কান খোলা রাখুন কারণ যে কোনো দিক দিয়েই চাকরির সুযোগ এলে ঝাঁপিয়ে পড়ুন রাশি কুম্ভ ফাইন্যান্স আজ আপনি এটাই ভাববেন যে নিজের পয়সা এমন কোনো জায়গায় নিবেশ করি যেখানে দেখাও যাবে না মানে আপনি ভাববেন যে অর্থ এমন জায়গা নিবেশ করি যার খুব তাড়াতাড়ি লাভ আপনার ও আপনার পরিবার পাবে হয়তো আপনি ঘরের সাজসজ্জার ওপর খরচ করবেন বা পুরো পরিবারকে ভালো খাওয়া দাওয়া করাবার জন্য খরচ করতে চাইবেন যাই হোক আপনার পরিবারের লোকেরা এর মজা তুলবে রাশি কুম্ভ হেলথ আজ আপনার জন্য দিনটা ভালো নয় কেননা আপনার জ্বর বা যন্ত্রণাজনিত সমস্যা হতে পারে নিজেকে নিজে বাঁচাতে সাবধান হন যদি আপনার বেশি অসুবিধা হয় তো অসাবধান না হয়ে শীঘ্রই ডাক্তারের কাছে চলে যান রাশি মিন ওভারভিউ আজকে আপনার সামাজিক জীবন অনেক গতিবিধিতে ভরপুর থাকবে আপনি নিজের বন্ধুদের সঙ্গে খুব আনন্দ করবেন আর কাজের ক্ষেত্রে পাওয়া সফলতারও আনন্দ উপভোগ করবেন এই বর্তমান সময়ের আনন্দ উপভোগ করুন কারণ পরে আপনাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে রাশি মিন রোম্যান্স আর যদি আপনার অফিসে কাউকে দেখে আপনার ভালো লাগে তাহলে তা নিয়ে আবেগে ভেসে যাবেন না শুরুতে যথেষ্ট সহজ মনে হতে পারে কিন্তু আপনাকে এরই সঙ্গে এও ভাবতে হবে যে আপনার কর্মক্ষেত্রে যেন কোনো অসুবিধে না হয় এবং আপনি কোনো সমস্যামূলক সম্পর্কে জড়িয়ে না পড়েন মনে রাখবেন এই চাকরিটা আপনার ক্ষেত্রে বেশি প্রয়োজনীয় তাই এটা দেখার দরকার নেই যে আপনার পাশের লোকটির দৃষ্টি আপনার উপর রাশি মিন ক্যারিয়ার আপনি হয়তো বহুদিন ধরে অফিসে চাকরি করে আসছেন এবং স্বাধীনতার অপব্যবহার করেছেন যে দিন আপনি আপনার বসের নজরে পড়তে পারেন কেউ যাতে এ নিয়ে আপনার উপর ভুল না বুঝতে পারে সময় থাকতে সে ব্যবস্থাই করুন রাশি মিন ফাইন্যান্স আজ আপনার দিন লাভজনক হবে আর কাজ বাড়বে সমস্ত সুযোগগুলো নিজের কোম্পানিকে প্রতিষ্ঠা দেবার জন্য ব্যবহার করুন এটাও খেয়াল রাখুন কিছু আপনার খারাপ সময়ের জন্য বাঁচিয়ে রাখুন রাশি মিন হেলথ আজ আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করা জরুরি যাতে আপনি ভালো শরীর বজায় রাখতে পারেন আপনি নিজেকে ঝগড়াঝাটি থেকে দূরে রাখুন যাতে কোনো মানসিক অবসাদে জড়িয়ে না পড়েন আপনি সেসব ব্যাপার থেকে দূরে থাকুন যা আপনার মেজাজ খারাপ করে কেবল খাবার জন্যেই খাবেন না কেন তা এতে আপনার সাবধান হওয়া উচিত